কক্সবাজারে এসে দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম সেই সাথে আমাদের হোটেলের বুফে ব্রেকফাস্ট এবং নতুন কোন হোটেলে শিফট করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন তো ফাইনালি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে চলে আসি আমাদের বুফে ব্রেকফাস্টের টাইম ছিল সকাল সাতটা থেকে নয়টা বা দশটা পর্যন্ত তো যাই হোক আমরা হচ্ছে নাস্তা করতে চলে আসি ওনাদের নাস্তার আইটেমে ছিল পরোটা খিচুড়ি সবজি ডাল সিদ্ধ ডিম আর একটা হালুয়া আর সেই সাথে চাও ছিল সকাল সকাল চা না খেতে পারলে আসলে নাস্তার পরে চা না খেতে পারলে না ভালো লাগে না তো নাস্তা শেষ করে এক কাপ চাও নিয়ে নিলাম আমাদের হোটেলটাকে শিফট করব শিফট করে আমরা আজকে হোটেল টপসটি যেতে এখন যেহেতু নয়টা বাজে নয়টা সাড়ে নয়টা বাজে তো আমাদের এখন একটু টাইম লাগবে আমাদের চেক আউট হচ্ছে এগারোটায় সো এগারোটা পর্যন্ত আমরা এখানে থাকবো তাহলে আমরা কক্স রুমে চলে যাব আর একটা রুম দেখাতে দেখাতেই ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে সেই রুম যেটা আমরা চেক আউট করবো তাই ভাবলাম যে আপনাকে একটু শেয়ার করি রুমটা সো দিস ইজ দ্য রুম এটা হচ্ছে একটা বেড এটা সুন্দর এসি আছে এন্ড এই রুমের থেকে একটা ভিউ আছে এই যে এটা আর এই যে একটা সুন্দর মিরর আছে আমাদের যে হোটেলটা ছিল এটা বলা যায় এক কথায় ছোটখাটো একটা তিন রুমের বাসা যাই হোক আমি তো প্রপার রেডি এখন হচ্ছে আমরা যাচ্ছি যেখানে যাচ্ছি তো সেখানে যাওয়ার পথে কক্সবাজারের কাঁচা বাজার কেমন দেখতে হয় সেটাও দেখে ফেললাম তো ফাইনালি আমরা চলে আসছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে তো আমরা হচ্ছে এখানে আসবো আগে থেকে প্ল্যান করি নাই হুটহাট একটা প্ল্যান করে এখানে চলে আসি তো এই যে আমরা এখন চলে আসছি কক্সবাজারের মাছের রাজ্যে তো প্রথমেই হচ্ছে ঢোকার পরে একটা ছবি তুলতে হয় মানে সবাইকে একটা কমপ্লিমেন্টারি ছবি তুলে দেয় ছবিটা যদি প্রিন্ট করে নিতে চাই তাহলে সেটার জন্য আলাদা পে করা লাগে তো যাই হোক আমরা জাস্ট ছবি তুলেছি আমি ছবি তুলে ঢোকার সাথে সাথেই আমরা এখানে অনেক রকম মাছ দেখতে মাছ কে ফিডার করে হচ্ছে খাবার খাওয়ানো হচ্ছিল যার কারণে ওরা এরকম করছিল অ্যান্ড এখানে একটা অপশানও আছে আপনারাও চাইলে মাছদেরকে ফিডার খাওয়াতে পারবেন তো এখানে এসে আমি ডিফারেন্ট ডিফারেন্ট সাগরের যে মাছগুলা থাকে সেগুলো দেখছিলাম অ্যান্ড দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই গ্লাসগুলোর ভিতর থেকে মাছগুলোকে দেখতে অনেক বড় লাগছিল কিন্তু আসলে কিন্তু মাছগুলো এতটাও বড় ছিল না আই থিঙ্ক এখানে আরো টাইপের কিছু একটা দাওয়া ছিল যার কারণে এখানে এতগুলো এবং এক একটা যেগুলো আমি কখনোই দেখি নাই বাট এখানে এসেই প্রথমবার দেখেছি তো আমার একটা জিনিস অবাক লেগেছে সেটা হচ্ছে এখানে কিছু কিছু অ্যাকুয়ারিয়ামে না কোনো মাছই ছিল না একদম ফাঁকাই ছিল যাই হোক আমি যে কারণে মূলত অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে আমরা যে মুভি বা ড্রামাগুলোতে দেখি না যে অ্যাকুয়ারিয়ামে গেলে অনেক বড় বড় মাছ দেখা যায় তার মধ্যে ডলফিন থাকে শার্ক থাকে এই টাইপের আর কি তো আমি সেগুলোই খুঁজছিলাম কিন্তু আমি ফার্স্টে তো পাচ্ছিলাম না আমি আমি ভাবছিলাম যে মনে হয় খুঁজে পাবো না বাট ফাইনালি এই যে বেবি শার্কের দেখাও পেয়ে গেলাম সেই সাথে কচ্ছপও ছিল অনেক বিশাল একটা কচ্ছপ ছিল এটা যদিও আমার মনে হয় এটা আসলে অত বড় ছিল না যেহেতু আগেই বলেছি যে পারদের কারণে হয়তো বা এটাকে অনেক বড় দেখাচ্ছে তো যাই হোক পরে লাল কাঁকড়াও দেখতে পেলাম লাল কাঁকড়া তো সামনাসামনি কখনো দেখা হয়নি কিন্তু খুব কাছ থেকে বা লাল কাঁকড়াও দেখে নিলাম এই যে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড লেখা আছে না এখানে যে অ্যাকোরিয়ামটা এই অ্যাকোরিয়ামটা ছিল বেশ সুন্দর মানে পুরাটা জুড়ে অ্যাকোরিয়াম ছিল আমি হাঁটবো আর চারি সাইডে মানে দুই পাশে এবং মাথার উপরেই ছিল অ্যাকোরিয়াম তো এই মাছটা দেখতে একদম মনে হচ্ছিল যে মানুষের মতো কথা বলছিল আর এই যে আমরা এখানে আরও কিছু সার্কের দেখা পেলাম তো ভালোই লাগছিল আল টলি আমি আসলে এই পার্টটারই অপেক্ষা করছিলাম যে মুভি না এরকম দেখায় যে একটা চারিপাশ থেকে হচ্ছে অ্যাকুয়ারিয়াম থাকে আর মাঝখান থেকে হচ্ছে মানুষজন হাঁটাহাঁটি করে তো ফাইনালি সেই জায়গাটারও দেখা পেয়ে গেলাম এতক্ষণ আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব তো চলেন দেখা যাক সেকেন্ড ফ্লোরে কি কি আছে সেকেন্ড ফ্লোরেও কিছু অ্যাকোয়ারিয়াম ছিল এখানেও কিছু মাছ ছিল আর এই মাছগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে কি সুন্দর কালারফুল মাছ ছিল এরপর একটু সামনে যেতেই আমাদের চোখে পড়লো ডক্টর ফিশ ফুড থেরাপি তো এটা হচ্ছে আমরা অর্ককে দিয়ে ট্রাই দেখলাম যে সিডি মুভি দেখার একটা অপশন ছিল তো পারসন দ পঞ্চাশ টাকা করে টিকিট ছিল তো আমরা আমি আম্মু আর অর্ক আমরা তিনজন হচ্ছে টিকিট কেটে চলে গেলাম সিডি এই মুভিটা দেখতে যে আসলে কি মুভি দেখায় সেটা দেখার জন্য কিন্তু মানে আমার জীবনের সবথেকে বাজে ইনভেস্টমেন্ট ছিল এই পঞ্চাশ টাকাটা মানে যেটা পুরাটাই ফ্লপ ছিল কি আর বলবো প্রথমে হাবিজাবি কিছু একটা দেখাইছে এরপরে কিছু শার্কের মুভি আসে না ওই মুভির কিছু ক্লিপ নিয়ে দেখাইছে এই ছিল আমাদের থ্রি ডি শো যেটা পুরাটাই লস প্রজেক্ট ছিল তারপরে দেখে এসে আমরা আশেপাশে একটু ঘুরলাম আর একটু এরপরে আমরা বের হয়ে গেলাম তো এটা হচ্ছে বাইরের সাইডটা আমরা যখন আসছিলাম তখন এই ঝর্ণাটা চালু করে নাই তখনও বাট এই যে ফাইনালি ওরা চালু করছে তো এখানে এসে একটু কিছুটা ছবি টবি আমি তুলে নিলাম এই প্রথমে বলেছিলাম না যে আজকে আমাদের হোটেল শিফট করে নতুন একটা হোটেলে থাকার কথা তো আমরা এখন সেখানেই চলে আসছি তো আজকে আমরা চলে আসছি হোটেল দি কক্স স্টুডিওতে তো এখানে এসে হচ্ছে ভাবলাম যে একটু দেখে আসি কি অবস্থা তখনও অবশ্য আমাদের চেক ইনের টাইম হয় নাই তো তারপরও ভাবলাম যে যদি হয় না অনেক সময় আগে থেকে চেক ইন করা যায় অনেক নর্মালি দেখেছি যে রুম অ্যাভেলেবেল থাকলে আগেই চেক ইন করা যায় কিন্তু এখানে আসার পরে জানতে পারি যে আমাদের চেক ইন হচ্ছে দুপুর দুইটায় তো এটা শুনে তো একদম মাথাটা গরম হয়ে যায় তারপর অবশ্য ওরা আমাদের এক গ্লাস শরবত সার্ভ করে তো ওইটাকে মাথাটা ঠান্ডা করে ভাবলাম যে দুপুরে লাঞ্চটা করে আসা যাক তো আমাদের হোটেল থেকে পাশে নিরিবিলি রেস্টুরেন্ট নামে একটা হোটেল ছিল তো ওখান থেকে আমরা লাঞ্চ করে আসি এর মধ্যে দুপুর দুইটা বেজে যায় আর এই যে আমাদের হোটেল রুমে চেক ইন করছি আমরা তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমাদের আজকের যে রুমটা সেটাও একটু শেয়ার করা যাক যেহেতু ভিডিও শুরুতেই হচ্ছে যদি রুমটাকে আপনাদের দেখায় দিয়ে ফেলতে পারি তাহলে মোটামুটি রুমটা একদম ক্লিনভাবে দেখতে পারবেন এবং সুন্দরভাবে বুঝতে পারবেন যে কেমন দেখতে আমাদের মেইনলি সিভি রুমে থাকার কথা ছিল আই মিন টপ ফ্লোরগুলোর একটাতে কিন্তু আমাদের আগে থেকে অবশ্য বলা ছিল যে আমরা টপ ফ্লোরগুলোতে এক রুম নিব কিন্তু এখানে আসার পর তারা বলে যে আমাদের কাছে রুম অ্যাভেলেবেল ছিল না তো এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে আমার কাছে যাই হোক প্যারা নাই এখান থেকেও আমরা খুবই সুন্দর একটা ভিউ পেয়েছি হোটেলের বাইরের দিকটাতে আমাদের বেলকনিতে যাওয়ার পরে সুইমিং পুলের একটা ভিউ পাওয়া যায় যাই হোক এই ভিউটাও কিন্তু অতটাও খারাপ ছিল না আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এরপর চলেন আপনার সাথে শেয়ার করি এখানে কি কি আছে তো এখানে একটা আলমারির মধ্যে আমাদের তিনটা পেয়ারা দিয়েছে সে সাথে এখানে কিন্তু একটা লকারও ছিল এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র রাখতে পারবেন এরপরে চলে যাই ওয়াশরুমে ওয়াশরুমে যেয়ে দেখি এখানে শাওয়ার জেল তারপরে বডি লোশন শ্যাম্পু সেই সাথে সাবান আরও কিছু কিটস ছিল যেমন ব্রাশ টুথ পেস্ট তারপরে কটন এই এইসব হাবিজাবি জিনিস আর কি তো যাই হোক এগুলা কিন্তু আমরা সব বাসায় নিয়ে আসছি সব কিছু ইউজ করি নাই কিছু কিছু ইউজ করেছি অ্যান্ড বাকিগুলা নিয়ে আসছি আমার না এই জিনিসপত্রগুলো কালেক্ট করতে বেশ ভালো লাগে আমার মতন এমন আর কে কে করেন কমেন্ট করুন তো অ্যান্ড খুবই ফ্যান্সি লাগে এই জিনিসগুলা তো যাই হোক আমি কিন্তু একদম রেডি মেনলি রেডি হয়েছি একটা কারণে কারণটা হচ্ছে আমরা এখন ঘুরতে যাবো কক্সবাজারে যেহেতু আসছি তো কক্সবাজারে সাইট সিং করাটাও তো একটু ইম্পর্টেন্ট তাই না তো আমরা হচ্ছে সেই জন্যই হোটেল থেকে বের হয়ে যাই না হচ্ছে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল পুরো হোটেলটার চারিপাশে হচ্ছে ফুল গাছ দিয়ে ভরা ছিল তো যেজন্য আমার আরও বেশি ভালো লেগেছে তো আমরা এখন যেখানে যাচ্ছি ঘুরতে সেখানে যাওয়ার জন্য আমরা হচ্ছে ইজি বাইক নিয়ে নিয়েছি এটার একপাশে ছিল পাহাড় একপাশে ছিল সমুদ্র আপনারা হয়তো অলরেডি গেস করতে পারছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি যাই হোক আপনারা গেস করতে থাকুন এবং আমরা কোথায় গিয়েছি এবং কি কি করেছি সেটা থাকছে পরবর্তী ব্লগে আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ অ্যান্ড দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে